স্বাগত জানাই টুইঙ্কলশ্রী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন আর একটি খবর নিয়ে। তোমরা আমাকে অনেকে কমেন্টস করো, তো একজন দিদিভাইয়ের কোনো সমস্যার মধ্যে পড়েছেন, তো সেই কমেন্টের উত্তর দিতে আজকে আমি চলে এসেছি। এই ভিডিওটা ডেডিকেটেডভাবে তৈরি করবো তোমাদের জন্য বলে। তো হয়তো এই সমস্যাটা অনেকেরই আছে, অনেকেই হয়তো ফেস করছে এই সমস্যাটা। তো চলো সব বিস্তারে তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিই, বুঝিয়ে দিই যে তোমাদের কী করবে এই সমস্যাটা। চলো তোমাকে আগে প্রশ্নটা তোমরা স্ক্রিনে আগে দেখে নাও। দিদিভাই প্রশ্ন করছেন আমাকে, উনি নাকি ইনসেন্টিভ পাচ্ছেন না ওনার হোম ভিজিট না থাকার কারণে। ঠিক আছে, হোম ভিজিট আসছেন এপ্রিল মাস থেকে, হোম ভিজিট নেই তাই উনি করতে পারেননি, এবং উনি মনে করছেন যে এই কারণবশতই উনি কিন্তু পাচ্ছেন না। তো আমি একটা কথাই দিদিভাইকে বলবো যে দিদিভাই আপনি এক কাজ করুন, এই সমস্যাটা কিন্তু হয়তো আপনি ভাবছেন হোম ভিজিটের কারণে হচ্ছে, সেটা কিন্তু একদাই সত্যি কথা নয়, অনেক অন্য হয়তো কোনো কারণবশত ইনসেন্টিভ আপনি পাচ্ছেন না। আপনি আপনার যে সুপারভাইজার দিদি আছেন বা যিনি সিডিপিও আছেন ওনার সাথে কথা বলুন, ওদের সাথে ওনাদের বলুন যে ড্যাশবোর্ডের মাধ্যম দিয়ে যেখান থেকে দেখা যায় যে কতটা আপনার হোম ভিজিট হয়েছে, কতটা আপনার গ্রোথ মনিটরিং হয়েছে, সমস্ত কিছু ডিটেলস একটা সেন্টারে যেখান থেকে দেখা যায় যে ড্যাশবোর্ডটা থেকে দেখা যায় তার একটা স্ক্রিনশট বা ছবি যেন আপনাদেরকে আপনাকে শেয়ার করে, এবং সেই ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা কী কোথায় প্রবলেম হয়েছে, বা ওই দিদিরাই হয়তো আপনাদেরকে বলে দিতে পারবেন, সুপারভাইজার দিদি বা সিডিপিও উনিই বলে দিতে পারবেন যে কী কারণে আপনি ইনসেন্টিভটা পাননি। এটাই যে আপনি যে বলছেন হোম ভিজিট, এই কারণটা কিন্তু নাও হতে পারে, কারণ আমার জানা এরকম অনেকেই আছে, অনেক সবসময় তো হোম ভিজিট থাকে না সবার, সবার যে সব প্রত্যেক মাসে হোম ভিজিট আসে সেটা কিন্তু কথা নয়। ঠিক আছে, তো হোম ভিজিটের কারণে যে আপনি ইনসেন্টিভ পাননি এটা সত্যি কথা এটা কিন্তু নয়, অন্য কারণও হতে পারে। হোম ভিজিট ছাড়াও কিন্তু অনেকেই ইনসেন্টিভ পাচ্ছেন, হোম ভিজিট আসেনি এরকম মানুষও কিন্তু অনেকেই দিদিরা কিন্তু ইনসেন্টিভ পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে একটাই সাজেশন করবো, আগে আপনি সুপারভাইজার দিদি এবং সিডিপিও স্যারের সাথে কথা বলুন বা ম্যামের সাথে কথা বলুন যে এই প্রবলেমটা ফেস করছি, তো যাতে ড্যাশবোর্ড যেখান থেকে দেখা যাবে সেই ড্যাশবোর্ডটা তুলে যেন স্ক্রিনশট তুলে আপনাকে পাঠায়, বা ওনারা যেন একটু চেক আউট করে দেখে নেন যে কী সমস্যা হচ্ছে, সেই হিসেবে আমি আপনাকে কী তারপরে আমাকে জানাবেন, আমি আপনাকে সলিউশনটা অবশ্যই বলে দেব। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এটা আর নিয়ে কোনো সমস্যা আশা করি আপনার থাকবে না, আর যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।